সব সমাজে সমাজে একে অন্যকে নাম ধরাটা দোষের না। অ্যারাবিয়ান সমাজে, আরবদের সমাজে নাম ধরে ডাকাটা দোষের না। ওখানে ছোটো ভাই বড়ো ভাইকে, বড়ো ভাই ছোটো ভাইকে একে অন্যকে নাম ধরে ডাকাটাই করে, এটা কোনো ব্যাপার না। শুধু সেটা না, মনে করেন একজন শুয়ে আছে, ঘুমে আছে, তো অ্যারাবিয়ানদের ট্র্যাডিশন হলো পাঁও দিয়ে এরকম উষ্টা মারবে ডাকার জন্য। আমার দেশে পাঁও দিয়ে উষ্টা মারলে তো উল্টা ডাবল উষ্টা খাবে, তাই না? যে বেয়াদব কোথাকার ডাকবি, হাত দিয়ে ডাকবি, পাঁও দিয়ে ডাকলি, তো তাদের এটা দোষের কিছু না, তারা পাঁও দিয়ে এরকম উষ্টা মারে। আপনি কারো অ্যাটেনশন নিতে চাচ্ছেন না, পাঁও দিয়ে এরকম করে, কারণ আমাদের দেশে তো কারো গায়ে পাও লাগলে আমরা চিন্তা হারিয়ে খবর আছে, তাড়াতাড়ি করে মাপ চাই, তাই না? তো এই জিনিসগুলো প্রচার উপর নির্ভর করে। আমি প্রায় সময় বলি, আমি সৌদিতে যখন কাজ করেছি, আমার সহকর্মী ফিলিপাইনরা ছিল অনেকে, আলেমোলামা, তো ফিলিপাইনদেরকে দেখতাম, তাদেরকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করেন আপনি, কথার কথা উপমাস্বরূপ জিজ্ঞেস করলেন আপনি যে তুমি খাইছো কি না, তো সাধারণত আমরা মাথা নাড়ি, তাই না? মানে মুখে যদি না বলি তাহলে আমরা মানে খাইছি। ইন্ডিয়ানরা কী করে? ইন্ডিয়ান কেরালা টেরালা ওই অঞ্চলের মানুষ, এটা তাদের হ্যাঁ। আমরা যেটা এভাবে বলি, তার ওটারে বলে হ্যাঁ খালিয়া। আচ্ছা, ফিলিপাইনিদেরকে দেখি, তাদেরকে যদি জিজ্ঞেস করে তুমি খাইছো কিনা, তারা বলে কীভাবে? আমি বহু দেখেছি এরকম, আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি। এখন আমার দেশে যদি কারো জিজ্ঞাসা করে খাইছো কিনা, সে যদি বলে কী ব্যাপার, চোখ গোড়ায় কেন, কিরে ভাই চোখ বড় করতে তাকাচ্ছ কেন, আমি তোমার জিজ্ঞাসা খাইছো কিনা। এখন ওদের সিস্টেম হলো এটা, যে এটার মানে হলো হ্যাঁ, এটার মানে কি হ্যাঁ। এখন মনে করেন একজন ইন্ডিয়ান কেরালা, এ ভদ্রলোক তামিল, তাকে জিজ্ঞাসা করছেন, তাদের ইতিবাচক হাঁ সূচক অভিব্যক্তি তারা প্রকাশ করে এভাবে, হ্যাঁ কালিয়া। মানে আমাদের দেশে কি এরকম বলে? হ্যাঁ খাইছি, বলবেন নাচে কেন? তো এগুলোকে বলা হয় ওরফ, মানে প্রচলন। ওই যে একটা কথা আছে না, এক দেশের গালি আরেক দেশের বলি। এখন যেখানে যেটা গালি সেখানে সেটা গালি, ওই একই কথা যদি আরেক জায়গায় বলি হয় তাহলে ওখানে গুণা হবে না, ওটা তার বলি। এবার আসেন, আমাদের সমাজে বড়দেরকে সম্মান প্রদর্শন করতে চায় এমন কাউকে কি নাম ধরে ডাকার ট্র্যাডিশন আছে? নাই। তাহলে আমাদের সমাজে কাউকে, সম্মানিত কাউকে নাম ধরে ডাকাটা, এটা তার প্রতি অসম্মান। এটা আমাদের ট্র্যাডিশন, এটা আমাদের সামাজিক প্রচলন, ওরফ। অতএব স্ত্রী স্বামীকে শ্রদ্ধা প্রদর্শন করবে, এই শ্রদ্ধা প্রদর্শনটা প্রত্যেক সমাজে ভিন্ন ভিন্নভাবে হবে। ওই যে কোনো সমাজে এরকম করে হবে, কোনো সমাজে মাথা নেড়ে হবে, এটা তার সমাজের প্রচলন উপর নির্ভর করে। অতএব আমাদের সমাজ যদিও নাম ধরাটা দোষের, অতএব এখানে নাম ধরবেন না আমাদের বোনরা, কিন্তু নাম যদি ধরে ডাকেন এবং নিজেদের মধ্যে যদি সে বোঝাপড়া হয়, স্বামী যদি বলেন না আমি এভাবে মানে রিল্যাক্স ফিল করি, তুমি নাম ধরেই বলিও, আমরা একে অন্যকে নাম ধরে ডাকবো, তারা যদি মিয়া বিবি রাজি তো কে আকারে কে কাজী, বুঝেন নাই? তারা যদি উভয় সম্মত হয়, যার অধিকার সংরক্ষণ করার জন্য শরীয়ত, সে যদি নিজে ছাড় দেয় তাহলে শরীয়তের সেখানে কোনো সে নাই। কথা কি বুঝাতে পারছি? সাধারণত সচরাচর আমাদের বোনরা নাম ধরে ডাকবেন না।